বাড়ি থেকে বৃদ্ধ বাবা মাকে বের করে দিয়েছে গৃহশিক্ষক ছেলে। বৃদ্ধ বাবা মায়ের ঠাঁই এখন গোয়াল ঘরে। ছেলের হাত থেকে বাঁচতে এবং বাড়ি ফিরে পেতে আদালতের দ্বারস্থ বৃদ্ধ বৃদ্ধা। বৃদ্ধ বাবা মাকে বাড়ি থেকে বের করে দেওয়ার অভিযোগ ছোট ছেলের বিরুদ্ধে। ছেলে ঘর থেকে বের করে দেওয়ায় আপাতত গোয়াল ঘরে ঠাঁই হল বাবা মার। ঘটনাটি ঘটেছে উত্তর চব্বিশ পরগনা জেলার গাইঘাটা থানার ধর্মপুর এক নম্বর গ্রাম পঞ্চায়েতের ধর্মপুর গ্রামে। নিজের বাড়ি ফিরে পেতে আদালতের দ্বারস্থ হয়েছেন বৃদ্ধ। জানা গেছে ধর্মপুর গ্রামের বাসিন্দা হরিপদ সরকার এবং তার স্ত্রী রাজুবালা সরকারের দুই ছেলে ও এক মেয়ে। মেয়ের বিয়ে হয়ে গিয়েছে, বড় ছেলে আলাদা থাকেন। ছোট ছেলে বিশ্বজিৎ সরকারের সাথেই থাকতেন বৃদ্ধ দম্পতি। অভিযোগ, হরিপদবাবুর শারীরিক অসুস্থতার সুযোগ নিয়ে বাড়ি সম্পত্তি লিখিয়ে নেয় ছোট ছেলে বিশ্বজিৎ। তারপর থেকেই বাবা মাকে খেতে না দিয়ে বাড়ি থেকে বের করে দেয় বলেও অভিযোগ। পেশায় প্রাইভেট টিউশনি করান বিশ্বজিৎ সরকার, স্ত্রী স্কুল শিক্ষিকা। প্রখর গরমে বাবা মাকে বাইরে বের করে দেওয়ায় প্রতিবেশীদের সহযোগিতায় বাড়ির পাশেই গোয়াল ঘরে কোনো রকমে মাথা গোজার ঠাঁই হয়েছে বাবা মায়ের। সরকারি বৃদ্ধ ভাতা পাওয়া টাকাটাই তাদের একমাত্র সম্বল, তা দিয়েই কোনো ক্রমে চলছে পেট। জমি জায়গা ওর মা ওর নামে লিখে দিয়েছে, তারপর থেকে বিয়ে থাকা করলো, এরপর থেকে এই অশান্তি টুকটাক লেগে থাকে। আমরা প্রতিবেশী যাই জানাই যে এরকম আজ এই অশান্তি সেই অশান্তি চলছে, এরকম বলে। বলার পরে এই করতে করতে এই খেতে দেয় না। এবার মানে বাজার ঘাট করতো হিসাব করে, এবার উনি সারা জনম সংসার নিজের হাতে করেছে, এবার যখন দেখছে অমন করে তখন উনি ঠিক মেনে নিতে পারলো না, তখন ওরা আলাদা হয়ে গেল। আলাদা হয়ে গেল মানে কি, ওরা নিজেরা নিজেদের মতন খায়, খাওয়া খরচা দেয় না। ওর এখানে রেখে কেস কামারি টুকটাক করে ওরা বাড়ির থেকে চলে গেল। এবার মা বাবা এখানে বুড়ো বুড়ি এই গরমে এই মানে বলতে হয় ওই 1000 টাকা 1000 টাকা পায়, তাও এই ক মাস ধরে পাচ্ছে না। লোকের কাঁথা ফাতায় এটা ওটা সেলাই করে কাজ বাজ করে এর ওর বাড়ি কাজ করে, তাই ওর দুজনা মানুষ খায়। বৃদ্ধ দম্পতির অভিযোগ, তাদের সম্পত্তি লিখে নিয়ে বাড়ি থেকে বার করে দেওয়া হয়েছে তাদের। বৃদ্ধ হরিপদবাবুর স্ত্রী রাজুবালা সরকারের শারীরিক অবস্থাও গুরুতর বলেই জানা গিয়েছে। বিষয়টি বহুবার পঞ্চায়েতকে জানানো হলেও মেলেনি কোনো সুরাহা। বর্তমানে আদালতের দ্বারস্থ হয়েছেন বৃদ্ধ দম্পতি। বৃদ্ধ হরিপদ সরকার বলেন, আমি অসুস্থ, কাজ করতে পারি না, ছোট ছেলে আমাকে ভুল বুঝিয়ে আমাকে ও স্ত্রীকে বাড়ি থেকে বের করে দিয়েছে, আমাদের খেতে দেয় না, ছেলে ও বৌমা আমাদের মারধর করে। আমি আর কিছু করি না স্যার, আমি গরিব মানুষ, আমার এই হাড় টাড় ভেঙে গেছে, আমি নড়তে পারি না, তারপরে অত্যাচার করে ছেলে। আর বউ ওর মাকে ও শাশুড়িকে মারে, মেরিয়ে আড়াই মাস বাস করতে পারে না হাঁটাতে, তার দুই বিয়ে, ও দুইবার মেরেছে ওর, আমরা ঠেকাতে গেছি বলে তো লাল গলায় তুলে দেবো ঘরে খেলে, সেরকম কিছু বলে না। কথাবার্তা দেখছি না, বাড়িটা আমার করা, আমি কাজকর্ম করি করি, আমার ছেলেরা কেউ একটা পাঠিয়ে দেয়নি। আমার এক বছর দু বছর পড়ে আছে, হাড় ভেঙে হাড় ছাড়াই গেছে, এইভাবে নিয়ে নিয়েছে ভুলিয়ে। আর আমরা কারেন্ট ছাড়া দেখুন একটা কারেন্ট নেই ঘরে খোলে, ওর দুই ঘরে ফ্যান ছেড়ে দিয়ে ছিলিবিলি পড়ায়, দু বছর থাকিস না তুই, ডেলি থাকিস তুই। একই অভিযোগ বৃদ্ধার। গরমে থাকা যায় বাবা, জমি জায়গাটা হাতের পাতে নে, দেখো এখন খেতে দেয় না, পড়তে দেয় না, আর দুদিন আগে মেরে ঝুড়ি বাড়তে তাড়াই দেয়, আর বালাকে পিছন দেখছি দরজা খাটিয়ে, আর আমার যা বল চাল দেয় সে তো বলা যাবে না, সব নে, খেতে পড়তে দেয় না। আর দু বছর আলাদা করে খাই এখানে, এখানে দু বছর এখানে আলাদা করে খাই, হ্যাঁ ঘরে তালা, ও ঘরে তো আর সিঁড়ি ঘরে উঠতে দেয় না, আমার আমার সিঁড়ি ঘরে উঠতে দেয় না, আর বড় ছেলেটার এখানে তো দাঁড়িয়ে দিয়েছে, এক পয়সাও দেয়নি, কি মিথ্যি কথা মিথ্যি কথা। যদিও তার বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ অস্বীকার করেছে অভিযুক্ত ছেলে বিশ্বজিৎ সরকার। তিনি বলেন, আমি নিজে এই বাড়ি করেছি, আমার বিরুদ্ধে যে অভিযোগ উঠেছে সেটা মিথ্যা, আমি টিউশনি করি, সেই কাজে বাধা দেন, ষড়যন্ত্র করে আমাকে তাড়াতে এটা করছে। বাবা মা আমার সঙ্গে থাকে খায়, আমার সঙ্গে চলাচল করে এত বছর ধরে, বাবার পা ভেঙে গেছে আমি ঠিক করি, টোটাল বাড়িঘর আমি তৈরি করেছি। এ মতো পরিস্থিতিতে আমার বিয়ের পর থেকে প্রতিনিয়ত আমার উপর অত্যাচার, আমার দাদা টাকা দিচ্ছি চলে যাওয়ার পরেও, এখন দাদা স্থানীয় বিজেপি নেতা নব মল্লিক এরা আমার সঙ্গে সহযোগিতা করে আমাকে বলে কি, তুই জমি জায়গা কম দামে দিয়ে চলে যা, তারপর দেখছি কী করা যায়। এখন যেই আমি ওতে রাজি হয়নি, বাবা মাকে সহযোগিতা করে বাবা মাকে নিয়ে মিথ্যে মিথ্যে বিভিন্ন অভিযোগ, আমার নামে বলা হয়েছে যে আমি নাকি এখানে নারীদের নিয়ে দেহ ব্যবসা করি, আমি ছোটো ছোটো বাচ্চা দিয়ে পড়িয়ে খাই,
আমি বাড়ি থাকি না 2 বছর, শুধু পড়াতে আসি, পড়াতে দেয় না। আমি বিল দিয়ে যাচ্ছি, তারপরও থানাতে 2 বার কেস করেছে, কোর্টে কেস করেছে, আমি কারেন্ট দিচ্ছি না, আমি জল খেতে দিই না, আমি থাকতে দিই না। ধর্মপুর 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান নির্মল ঘোষ বলেন, এটা দীর্ঘদিনের গণ্ডগোল। আমরা বেশ কয়েকবার আলোচনায় বসেছিলাম, কোনো কাজ হয়নি। বর্তমানে বিষয়টি আদালতে রয়েছে। বৃদ্ধ মানুষ দুজনেই তাদের মানবিক দৃষ্টিতে অন্য ছেলেকে দেখা উচিত আমি বলে মনে করি। আর যেহেতু আদালতের সেটা হেফাজতে আছে, আমরা সেটা নিয়ে আর বসতে পারি না। তবে যদি উইদাউট নোটিশে আলোচনা সভা বসাতে চায়, আমরা অবশ্যই আমরা এগিয়ে আসবো মেটাবার জন্য। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, গাইঘাটা। বাজেটের মধ্যে আপনার পছন্দের গহনা কিনতে আজই আসুন। আমাদের ঠিকানা নিউ পিসি জুয়েলার্স, বনগা বাটার মোড়, নিউ পিসি জুয়েলার্স ব্রাঞ্চ বাটার মোড় বনগা। এছাড়াও পিসি জুয়েলার্স বিউটি বনগা মতিগঞ্জ।